ত্রিপুরা রাজ্যে কিডনির সমস্যাজনিত রোগীর সংখ্যা বেশি, তাই রাজ্যের কিছু চিকিৎসক ও নার্সকে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার প্রশিক্ষণের জন্য বহিররাজ্যে পাঠানো হয়েছে। সহসায় জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার ব্যবস্থা করা হবে। বৃহস্পতিবার রাজধানীর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুল মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা 2023-এর সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেন, মানুষ যখন অসুস্থ হয় তখন হাসপাতালের বেডে শুয়ে থাকেন এবং সে সময় মানুষ সবচেয়ে বেশি অসহায়তা অনুভব করেন। এই বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করেছেন। রাজ্যের বহু পরিবার এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে। এখনও রাজ্যের বেশ কিছু পরিবার প্রধানমন্ত্রী আয়ুষ্মান প্রকল্পের বাইরে রয়েছে। সেই সকল পরিবারগুলির কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আয়ুষ্মান প্রকল্পের ন্যায় মুখ্যমন্ত্রী জন আরোগ্য প্রকল্প চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী সময় বিধানসভায় এই প্রকল্পের ঘোষণা দেওয়া হয়। প্রকল্প চালু করা শেষ নয়, প্রকল্প স্থায়ী করা বড় বিষয়। তাই এই প্রকল্প চালু করার আগে বহুবার অর্থমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য চিকিৎসা সংক্রান্ত সুরক্ষা প্রদান করা। এই প্রকল্প বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন মুখ্যমন্ত্রী। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কর্মরত সরকারি কর্মচারীরাও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে বলে জানান মুখ্যমন্ত্রী। যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার 172 জন স্পেশালিস্ট এবং 16 জন সুপার স্পেশালিস্ট, অর্থাৎ 414 জন চিকিৎসক আমরা নিয়োগ করছি, 143টি ল্যাবরেটরি টেকনিশিয়ান, 22টি ফার্মাসিস্ট আয়ুর্বেদিক, 25টি ফার্মাসিস্ট হোমিওপ্যাথিক, 39টি ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড সেন্টারে নিয়োগ প্রক্রিয়া চলছে এবং আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের থেকে প্রায় 175টি যেটা আমাদের শূন্যপদ রয়েছে স্টাফ নার্স, তারও নিয়োগ প্রক্রিয়া চলছে। এর মধ্যে অফার দেবে এবং এই শীঘ্রই এই পদগুলো নিয়োগ করা হবে। 40টি নার্সিং টিউটর পদে লোক নিয়োগের লক্ষ্যে সেটারও প্রক্রিয়া চলছে এবং সেটা টিপিএসসির মধ্যে আমরা পাঠিয়েছি, তারও কাজকর্ম যখন ওখান থেকে ক্লিয়ারেন্স আসবে, পরীক্ষা হয়ে যাবে, সেটারও আমরা নিয়োগ আমরা করব। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক। এই দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের বেশ কয়েকজন সুবিধাভোগীর হাতে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের কার্ড তুলে দেওয়া হয়। এই ধরনের সুবিধা চালু হওয়ার পরে রাজ্যের প্রায় 4.5 লক্ষাধিক পরিবার উপকৃত হবে। এই প্রকল্পের মাধ্যমে বছরে 5 লক্ষাধিক টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা পাবে বেনিফিশিয়ারিরা। সান্দন টিভি।